দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে হজের প্রস্তুতি। হজের প্রস্তুতি এটাও দীর্ঘ একটা আলোচনা, আমরা একটু সংক্ষেপ করব। যারা এবছর হজ করতে যাচ্ছেন বা ভবিষ্যতে হজ করবেন তাদের শারীরিক মানসিক কিছু প্রস্তুতি লাগবে। প্রথমত হজের ফজিলত সম্পর্কে আপনাদের জানতে হবে, হজের হুকুম আহকামগুলো জানতে হবে, পাশাপাশি আপনার ফিজিক্যাল যে প্রস্তুতিগুলো তার মধ্যে হচ্ছে হালাল ইনকাম। তাহলে হজের প্রস্তুতিটা কিন্তু এখন না, আরও আগ থেকে শুরু হয়ে গেছে, কারণ আপনি রেজিস্ট্রেশনের জন্য, প্রি রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিয়েছেন, ওটা কিন্তু ঘুষের টাকা চলবে না, ওটা চুরির টাকায়ও চলবে না। আপনার ইনকামের মধ্যে যদি অবৈধ কোনো কিছু আছে বলে আপনি জানেন, আমার ধারণা প্রত্যেক মানুষ, এটা কোনো মুফতির কাছে যেতে হবে না, কোনো কোরআন সুন্নাহ ঘাটতে হবে না, তার ইনকামের মধ্যে কয়টা টাকা বা কোন কোন ইনকাম হারাম এটা সে জানে। কারণ কমন সেন্সে যেই ইনকামগুলোকে অশিষ্ট এবং ইনডিসেন্ট খারাপ ইনকাম বলে সে চিহ্নিত করে সেগুলো সব ইসলামে নাজায়েস। চুরি করে, ছিনতাই করে, ছলে বলে কৌশলে মানুষকে ঠকিয়ে, প্রতারণা করে, ভেজাল মিশিয়ে, তাই না, মিথ্যার উপর ভিত্তি করে যত ইনকাম, এবং সুদের ভিত্তিতে, ঘুষের ভিত্তিতে, হ্যাঁ, এমন কোনো ট্রানজ্যাকশন যেটা ইসলাম অ্যালাউ করে না, অথবা হারাম জিনিস বিক্রি করে, যেমন সিগারেট বিক্রি করে, বিড়ি বিক্রি করে, নেশাজাত জিনিস বিক্রি করে, শুকরজাত জিনিস বিক্রি করে, হারাম বিক্রি করে, যত ইনকাম করবেন এগুলো হলো হারাম ইনকাম। তাহলে এই ইনকাম দিয়ে আপনি প্রি রেজিস্ট্রেশন করলে করতে পারেন, সেটা কি আর কেউ জিজ্ঞেস করবে, কিন্তু আপনার হজটা শুরু থেকেই আপনি প্রশ্নবিদ্ধ করে ফেললেন, আল্লাহর কাছে কী জবাব দিবেন যে আপনি হারাম ইনকাম নিয়ে প্রি রেজিস্ট্রেশন করলেন। এর পরবর্তীতে যত টাকা জমা দিচ্ছেন এগুলো সবই আপনার হালাল হতে হবে, শুরুটাও হালাল হতে হবে, পরেরটাও হালাল হতে হবে। আর এরপর আপনি যে টাকাটা সাথে নিয়ে যাবেন ওখানে কিছু খরচ করার জন্য, খাওয়ার জন্য, বাজার করার জন্য, সেটা কি হারাম হলে চলবে? সেটা উপরি ইনকাম থেকে দিলে চলবে না, সেটাও সম্পূর্ণ হালাল হতে হবে। অতএব আপনি হজ করার আগে হজটা কবুল হওয়ার চিন্তা করবেন, এবং সেই জন্য আপনার এই জাগতিক প্রস্তুতিটা লাগবে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে আপনি শারীরিকভাবে সুস্থ হওয়া। ইসলাম সুস্থ হওয়ার শর্ত এই জন্য করেছে যে অসুস্থ যারা, সে যদি টাকা থাকে এবং অসুস্থ তাহলে তার উপর হজ ফরজ হবে না, কিন্তু যদি টাকাও থাকে সুস্থ থাকে তাহলে হজ ফরজ হবে। এরপরে যদি অসুস্থ হয়ে যায় এবছর হজ না করার কারণে, তাহলে হজের ফরজিয়াত বাতিল হবে না। এই জন্য আপনাদেরকে বলবো যেই বছর আপনার উপর হজ ফরজ হয়েছে প্রথম বছরই হজ করুন। আমাদের বাংলাদেশের হাজিদের অধিকাংশই আমরা দেখি বয়স্ক, ইন্দোনেশিয়া মালয়েশিয়ার হাজিরাও প্রায় 1 লক্ষের উপরে যায়, কখনো 2-2.5 লাখ, কিন্তু ওদের অধিকাংশ হলো জওয়ান, যুবক। আমি শুনেছি ওদের দেশে সাধারণত বিয়ের আগে তারা একবার হজটা করে নেয়, এটা ভালো। আমাদের দেশের লোকেরা মৃত্যুর আগে পাপমুক্ত হওয়ার চিন্তা করে, ওরা বিবাহের আগে পাপমুক্ত হওয়ার চিন্তা করে, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। আমি আমাদের তরুণদেরকেও বলবো তোমরাও বিবাহের আগে পাপমুক্ত হওয়ার চিন্তা করো। বিবাহ একটা বড় রেসপন্সিবিলিটি, বিবাহটা আল্লাহ তাআলা করতে বলেছেন যাতে এহসান, এহসান মানে বুঝেন ইজ্জত আব্রুটাকে যেন আমরা নিখুঁত রাখতে পারি, যেন কোনো ধরনের জেনা ব্যবিচারে কেউ লিপ্ত না হয়, এটা বিবাহের অন্যতম উদ্দেশ্য। আর যদি আপনি হজমরা করেন তরুণরা, তাহলে সেটা কিন্তু চমৎকার হয়। এই জন্য যারা বয়স্ক আছেন, বাবা চাচা টাইপের, আপনাদের সবাইকে বলবো আপনাদের সন্তানদেরকে একটু হজমরায় পাঠাবেন, তাদের একটা চমৎকার মাইন্ড সেটিং হবে। আল্লাহর ঘরের সামনে গিয়ে যদি সে একটু চোখের পানি ফেলতে পারে, আল্লাহু আকবার, তাহলে সে একটা সৎ সন্তান হবে। আর মনে রাখবেন, সৎ সন্তান শুধু আপনার জন্য নয়, আমাদের এই জনপদের জন্য, মুসলিম উম্মার জন্য, এ দেশের জন্য সে সম্পদ, এ দেশের জন্য সে সম্পদ। হজ উমরা প্রোগ্রাম পৃথিবীর মানব সম্পদ তৈরি করে, এটা মনে রাখবেন। যারা হজ উমরা করার জন্য ডিসকারেজ করছেন, অনুৎসাহিত করছেন, বলছেন টাকা খরচ, আসলে ওদের ফোকাসটা ভিন্ন, ওরা ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য নানা ফন্দি করে। তা আমাদের ফোকাস হচ্ছে, দেখেন প্রতি হজে মানুষ নিষ্পাপ হয় না বলেন তো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুৎ ওয়া লাম ইয়াফসুক রাজআকা ইয়াউমা ওয়ালাদাতুহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো পাপ করলো না, অশ্লীল কোনো কথা কাজে লিপ্ত হলো না, সে তার মা তাকে যেমনটি নিষ্পাপ রূপে প্রসব করেছিল তেমনিভাবে সে ফিরে আসলো। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো নিষ্পাপ মানুষেরা। মনে রাখবেন, সে যদি ইউনিভার্সিটি কোনো ডিগ্রি নাও থাকে, তাহলে ইউনিভার্সিটির ডিগ্রিওয়ালা পাপি মানুষের চাইতে এই লোকটা অনেক বড় সম্পদ। মনে রাখবেন, আজকাল তো অনেক শিক্ষিত মানুষেরা অনেক বড় দুর্নীতিবাজ আমরা দেখি, তাহলে দুর্নীতিবাজ শিক্ষিতের চাইতে অশিক্ষিত সৎ মানুষ অনেক ভালো, ভালো কি না বলেন? এটা মনে রাখতে হবে। এই জন্য ইসলাম, আমি বারবার তাকওয়ার কথা বলছিলাম, দেখেন সে আয়াতটাও আপনারা জানেন, ইসলাম বলেছে তাকওয়ার মাধ্যমেই মানুষের মানটা নির্ণীত হয়। তাকওয়া ইজ অনলি ওয়ান স্ট্যান্ডার্ড, একমাত্র স্ট্যান্ডার্ড, একমাত্র মাপকাঠি যেটা দিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব যাচাই করা হয়। কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে হজের প্রস্তুতির মধ্যে হালাল ইনকামটা খুব জরুরি, আর শরীর স্বাস্থ্য ঠিক রাখার ব্যাপারে এটাও একটা প্রস্তুতিমূলক বিষয়। আল্লাহ যেহেতু আপনাকে সুস্থ রেখেছেন, তাহলে আর কটা দিন আপনাকে প্ল্যান করতে হবে যাতে আপনি সুস্থ থাকেন, সুস্থ মতো হজটা পালন করে আসতে পারেন। আমাদের চোখের সামনে অনেক হাজিকে আমরা দেখেছি, সেখানে যাওয়ার পরই আর তার হজ করা হলো না, হয়তো হসপিটালে কে আটকে দিয়েছেন, অথবা কিছু একটা অকারেন্স হয়েছে, তিনি আর হজটা ঠিক মতো পালন করতে পারেননি। তাদের ব্যাপারে কি ফয়সালা? ইসলামের ফয়সালা সুন্দর, যদি তার নিজের কোনো দোষ না থাকে আল্লাহ তাআলা তাকে হজ করেছেন বলেই গণ্য করবেন। কিন্তু কথা হচ্ছে, আমি কি সেই একটা অনিশ্চয়তার উপর প্ল্যান করব, নাকি আমি প্ল্যান করব যে আমার হজটা যাতে সুন্দর মতো হয়। যারা মহিলা আছেন, তারা তাদের স্বামী অথবা মাহরামের সাথে হজে যাবেন, আর অন্য কোনো চেষ্টা করবেন না। মাহরাম অথবা স্বামীর সাথে হজের প্ল্যান করুন। অনেকেই দেখলাম যে নানা ফন্দি নিয়ে, নানা ফতোয়া নিয়ে আসেন, মনে হয় যেন আমাদের উপর এখন ওহী নাজিল হয়, মনে হয় যেন আমি বলে দিলেই জায়েজ হয়ে যাবে। নো, সবসময় ফোকাসটা যেন থাকে হয় কোরআন নয় সুন্নাহ, এ দুটোর বাইরে যেন আমরা না যাই, অন্তত ইবাদতের ক্ষেত্রে। দুনিয়ার কাজে ভুল হলে আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু ইবাদতের কাজেও কেন ভুল হবে বলেন তো? ইবাদতের সমস্ত প্রোগ্রাম, সমস্ত নিয়ম কানুন সব কি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন না, এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বর্ণনা করেছেন? অতএব এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। প্রস্তুতির আরও অনেক বিষয় আছে, আমি আর দু একটা কথা বলবো এক্ষেত্রে। সেটা হচ্ছে, যাদের মেডিকেল কোনো প্রবলেম থাকে তারা তাদের ঔষধপত্র সাথে নেবেন, এবং আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সাথে নেবেন, যাতে প্রায় এক মাস থেকে দেড় মাস অবস্থানের সময় আপনি একটু ভালো থাকতে পারেন, প্রয়োজনীয় পরামর্শ নেবেন, হজের ট্রেনিংটাও আপনি করতে পারেন। অনেকেই সুন্দর সুন্দর হজের ট্রেনিং করিয়ে থাকে, আপনারা যে কোনো একটা নির্ভরযোগ্য স্কলারদের আন্ডারে আপনি হজের একটা ট্রেনিং নেবেন। এবং সবচেয়ে সুন্দর ট্রেনিং হচ্ছে যেখানে হজের সকল মাসলা মাসাইল আলোচিত হয়, পাশাপাশি ম্যানেজমেন্টের কিছু ইস্যু আলোচনা হয়। আমাদের তাইবা একাডেমির কথা আপনারা জানেন, আমরা আগামী 4 তারিখে একটা ট্রেনিং করাবো, যে কেউ ইচ্ছা করলে সেখানে অংশগ্রহণ করতে পারেন দিনব্যাপী। হজের ট্রেনিংটা যদি নিখুঁত হয় তাহলে আপনার হজটা কোয়ালিটি সম্পন্ন হবে। একজন লোক হজের হুকুম সম্পর্কে জানে না, হজ করলো দেখবেন যে সে প্রত্যেকটা জায়গায় ভুল করবে, সমস্যা হবে না? সমস্যা হবে। মনে রাখবেন, ভালো ছাত্র হওয়ার জন্য কোয়ালিটি পড়াশোনা লাগবে, আবার কোয়ালিটি পরিবেশও লাগবে। এই যে এখন প্রচণ্ড গরম পড়ছে, যদি আপনি একটা পাখাও না রাখেন তাহলে দেখবেন যে এই প্রচণ্ড গরমে ঘামছেন, পড়ালেখাতে মন বসবে না। এই জন্য ইবাদতের পরিবেশ লাগবে, আপনার ম্যানেজমেন্টেরও কিছু নিয়মকানুন জানতে হবে যাতে আপনি কোনো হয়রানির শিকার না হন। আগে থেকে জানলে এয়ারপোর্টে কী করবেন, দেখেন অনেকে এয়ারপোর্টে সালাতেও ডিজাস্টার করে ফেলে, যে আপনি যে এখন ঢাকা থেকে আসরের পরে উঠলেন বা জোহরের পরে উঠলেন, তাহলে সালাদগুলো কীভাবে পড়বেন? এটা একটা ম্যানেজমেন্টেরও ব্যাপার, আবার ইবাদতেরও নির্দেশনা, দুটোই, দুটোর মধ্যে ম্যানেজ করতে হবে। কোথায় সালাদটা পড়বেন? মাগরিব এবং আসর কি একসাথে জমা করা যায়? মাগরিব এবং আসর জমা করা যায় না, জোহর এবং
আসর একসাথে জমা করার জন্য অথবা মাগরিব এবং এশা। তাহলে এখানে আপনাকে একদিকে যেমন শরিয়ার নির্দেশগুলো মাথায় রাখতে হবে, ঠিক তেমনি তাহলে জোহর আসরটা কোথায় পড়বেন, কিভাবে পড়বেন, আর মাগরিব এশাটা কোথায় কিভাবে পড়বেন, তাই না? এই টেকনিকগুলো জানতে হবে। এগুলো খুবই সাধারণ জিনিস, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হাজি সাহেবরা এই ম্যানেজমেন্টের ইস্যুগুলো না জানার কারণেও তারা ভুল করে বসেন। তাহলে একটা প্রপার সুন্দর একটা ট্রেনিং যদি নেন তাহলে প্রস্তুতিটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি এই খোদবায় দাঁড়িয়ে তো ডিটেলসটা বলতে পারবো না, যেটা 7 ঘন্টায় আলোচিত হবে সেটা কি মাত্র 15 মিনিটে বলা যায়, বলা যায় না। আমি সংক্ষেপে শুধু এতটুকুই বললাম। তাহলে ট্রেনিংয়ের মাধ্যমে আপনার প্রস্তুতি হয়ে যাবে, আর আপনি মাইন্ডসেটটা করবেন যে এই হজটা যেন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, এই হজটা যেন আপনাকে নিষ্পাপ করে দেয়, এই হজটা থেকে ফিরে এসে যেন আপনি আল্লাহর একজন ভালো বান্দা হয়ে যেতে পারেন। এই টার্গেটটা কি নেওয়া যাবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আপনার কোয়ালিটি হজ হবে। যে কোনো কাজের টার্গেট যদি হয় মহান এবং আল্লাহর নৈকট্য পাওয়া এবং আল্লাহর ইবাদতকে প্রপারলি করা, মনে রাখবেন আপনার সেই ইবাদত সবচেয়ে মানসম্পন্ন হবে। আমি দোয়া করি যেন সেরকম হজটা আমরা যেন সবাই করতে পারি।